এবার সিলেটের খবর। বাংলা লোকগানের কিংবদন্তি পুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিম নিজের সৃষ্টিকর্মে বাংলা লোক সংস্কৃতির ভাণ্ডারে তিনি আসেন মৃত্যুহীন কীর্তিমান এক দিকপাল। শুক্রবার ছিল তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকী। বিস্তারিত থাকছে সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার পাঠানো রিপোর্টে। ভাটি বাংলার কানলে নদীর তীরে শান্ত ও ছোট গ্রাম ধলাশ্রম। সুনামগঞ্জের ধীরাই উপজেলার এই গ্রামে 1916 সালের 15 ফেব্রুয়ারি বল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম। হাওড় অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে নিজেকে তৈরি করেন তিনি। সৃষ্টি করেন 1500-এরও বেশি গান। স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক সহ অন্যান্য সম্মাননা। 2009 সালের 12 সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে সিলেটের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণীজন। তার মৃত্যুর পরও গানের মূলধারা ধরে রাখতে গবেষণার প্রয়োজন বলে মনে করেন শিষ্যরা। শাহ আব্দুল করিম এ অজপাড়া গায়ে জন্ম নিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিশেষভাবে স্বপ্ন ছিল আপনার এই যে ওনার সঙ্গীতালয়। এখনো সঙ্গীতালয়টা আছে, সঙ্গীতালয়টা এখনো চালু হয় নাই। সমাজের অন্যায় অবিচার কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সবসময় সোচ্চার। ইদানিং তার অনেক গানে গাওয়া হচ্ছে ভুল আর বিকৃত সুরে। ইদানিং যাচ্ছে তাই ভাবে যে কোনো বেসুরে গাওয়া হচ্ছে বাজানো হচ্ছে, সেটার কোনো নিয়ন্ত্রণকারী কোনো সংস্থা নেই। তার কপিরাইট নিবন্ধন আছে কিন্তু কেউ কপিরাইটে তোয়াক্কা করে না। শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে করিমের শিষ্যরা গানে গানে মুগ্ধ করেন উপস্থিত সকলকে। ফয়সাল আহমেদ মুন্না, চ্যানেল আই, ইউরোপ, সিলেট।